আগের বছরগুলোর তুলনায় এবার কোরবানির চামড়ার দাম অনেকটাই কম। লাখ টাকার গরু কোরবানি দিয়ে অনেককেই চামড়া বিক্রি করতে হয়েছে 300-400 টাকায়, অথবা 20,000 টাকার খাসির চামড়া বিক্রি হয়েছে 60-70 টাকায়। সরকার নির্ধারিত দামে চামড়া না কিনে একটি সিন্ডিকেট বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে, এমন অভিযোগও উঠে আসছে। চামড়ার এই অস্বাভাবিক দরপতনে সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কারসাজি দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই পরিস্থিতির জন্য তিনি সরকারকে দায়ী করেছেন। কোরবানির চামড়া এই বিক্রি করে আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বা মাদ্রাসা ইতিমরা তাদের ইতিমখানার আপনার ভরণ পোষণের জন্য তারা অর্থ উপার্জন করত, আজকে সেই ব্যবস্থাটা সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হয়েছে। আজকে তাদের কারণেই, তাদের সমস্ত দুর্নীতিবাজ যে ব্যবসায়ীরা আছে তাদের কারণে সিন্ডিকেট তৈরি করে, একই সঙ্গে সরকারের কোনো নীতি না থাকার কারণে আজকে চামড়া ধ্বংস হয়ে যাচ্ছে। অন্যদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন চামড়া ব্যবসার কারসাজির সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, একই সঙ্গে বেড়েছে কুরবানির সংখ্যা, তবে একই হারে ট্যানারির সংখ্যা বাড়েনি, আর এই সুযোগ কাজে লাগাচ্ছে একটি চক্র। একটি চক্র এবার এই চামড়া নিয়ে দরপতন করার খেলায় মেতেছে। সরকার তাদেরকে খুঁজে বের করার জন্য কাজ করছে, তাদেরকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। আর এটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যেভাবে রাজনীতি করার চেষ্টা করছেন সেটি সঠিক নয়। সরকার ইতিমধ্যেই চামড়া রপ্তানি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে, একই সাথে চামড়া শিল্পের উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের চামড়ার চাহিদার সবচেয়ে বড় অংশের যোগান আসে কুরবানির থেকে।